যে এটাই মনে হয় শরীয়ত। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাকে আমি কি দিয়ে বুঝাই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো যে রমজান মাসের রাতে তিনি কিভাবে ইবাদত করতেন, তখন তিনি বললেন আরে রমজান জিজ্ঞাসা করো কেন, রমজান আর রমজান ছাড়া বারো মাস সব মাসই সব সময় তিনি আট রেকাত এগারো রেকাত পড়তেন, তিনি আট রেকাত পড়তেন। লা তাসআলান হুসনাইহিন্না ও তুলাইহিন্না, তোমরা আমাকে জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর কত লম্বা, তোমরা আমাকে জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর কত লম্বা, তোমরা আমাকে জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর কত লম্বা। আমি আয়েশা আট রাকাতের কথা বলতে পারছি, তবে কত সুন্দর ছিল কত লম্বা ছিল আমি যে বিবরণ দিতে পারি না, কি দিয়ে আমি বুঝাবো যে তা কত সুন্দর ছিল তা কত লম্বা ছিল। সম্মানিত মসজিদের মুসল্লি, আমি আপনাকে অনুরোধ করে জানিয়ে যাচ্ছি, পরবর্তীতে আপনার সাথে সাক্ষাৎ হবে কিনা আমি জানি না, আল্লাহ ভালো জানেন, তবে আমার হিসাবে বুঝে না আসে না, আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি সময় আসলে বা প্রতি রাত্রি এসার সালাত জামাতে পড়বেন, এরপরে আপনি বাড়িতে চলে যান, খাবেন কম অল্প খাবেন, এত ইফতারি বন্ধ, একটু শুয়ে যান, এগারোটার সময়তে উঠেন, মোটামুটি এরকম একটা টাইম, সুন্দর করে উজু করেন, ফ্রি হন, প্রস্তুতি নেন, প্রয়োজনে গোসল করে নেন, আল্লাহু আকবর বলে সালাতে দাঁড়ান। আপনি তো আর হাফেজ নন, সুরা এখলাস তো পারেন, সুরা ফাতেহা পড়ার পরে বিসমিল্লাহ বলবেন আর এখলাস, বিসমিল্লাহ এখলাস, বিসমিল্লাহ এখলাস, পড়তে 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 যখন আর দাঁড়িয়ে থাকতে পারছেন না তখন যাবেন রুকুতে, রুকুতে বলেন সুবহান রাব্বিল আজিম, বলতেই থাকেন লক্ষ কোটি বার, বলেন 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 আর থাকা যায় না, উঠে আসেন সিজদায় যান, বলেন সুবহান রাব্বিল আলা আর থাকা যায় না, লক্ষ কোটি বার বলেছি, উঠে আসেন আবার যান, আবার বলেন এ হলো এক রেকাত, এভাবে আর এক রেকাত, এ হলো দুই রেকাত, এভাবে আর দুই রেকাত, এ হলো চার রেকাত, এবার দরজা বন্ধ করেন, এই ঘরে যেন আপনার স্ত্রী আসতে না পারে, আপনার ছেলে মেয়ে কেউ আসতে পাবে না, ক্ষমা নিতেই হবে, ক্ষমা না নিয়ে রাত পার হবে না, আগে ক্ষমা তারপর সকাল, কান্না কাটি হাত তুলে দোয়া প্রার্থনা তাসবিহ তাহলিল জিকির আজকার সিজদায় লুটে পড়া, ক্ষমা আগে হবে তারপরে সকাল, না আমি বুঝাতে পারি না, দুই চোখের পানি ঝরবে, ক্ষমা আগে হবে তারপরে সকাল, এরকম দেড় দুই ঘন্টা চলবে, এরপরে আবার চার রেখাত, দেখবেন ফজর রাজান হচ্ছে, তাড়াহুড়া করে তিন রেখাত পড়ে নেন, এই ছিল রাত্রি জাগা, কিভাবে কিভাবে উল্টে গেল। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা রমজানকে মূল্যায়ন করি, আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া মুবারিক আলাইহি।